আপনি যদি গ্রিন কার্ড ধারী হয়ে থাকেন, তবে আমেরিকার বাইরে যাওয়া আসা করতে পারবেন, তবে কিছু লিমিটেশন আছে। ধরেন, আপনি যদি আমেরিকার বাইরে যে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত অবস্থান করেন, তবে কোনো ধরনের পারমিশন প্রয়োজন নেই, আপনার গ্রিন কার্ডের উপর কোনো প্রভাব পড়বে না। তবে আমেরিকায় ঢোকার সময় ইমিগ্রেশন অফিসার কৈফত চাইতে পারে, বাধা দিতে পারে, অর্থাৎ নানা রকম জটিলতার মধ্য দিয়ে যেতে হতে পারে। এ ধরনের ক্ষমতা ইমিগ্রেশন অফিসারদের দেওয়া আছে। এখন যদি আপনি 1 বছরের 1 দিনও বেশি আমেরিকার বাইরে অবস্থান করেন, তবে আপনার গ্রিন কার্ড অটোমেটিক বাতিল হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে। এক্ষেত্রে আপনাকে আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না। তবে আপনি যদি পারমিশন নিয়ে আমেরিকার বাইরে অবস্থান করেন, সেক্ষেত্রে আপনি 2 বছর পর্যন্ত থাকতে পারবেন। এই পারমিশনকে বলে রিএন্ট্রি পারমিট। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমার ফেসবুক ইউটিউবে যুক্ত থাকুন। অচিরেই রিএন্ট্রি পারমিটের বিস্তারিত ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরবো খুব শীঘ্রই। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে এখানে শেষ করছি।